আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেক ভ্যালিজেস। ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর ভিডিওতে কীভাবে অ্যাড বসাইতে হয়, অ্যাড ব্রেক বসাইতে হয় এবং প্লেস অটোমেটিক্যালি যে ভিডিও অ্যাডগুলো বসানো হয় সেটা কীভাবে করা হয় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো আশা করি সাথেই থাকবেন। তো অ্যাড কীভাবে বসাবেন, কন্টেন্টে যাব। তো আপনারা এই ডলার সাইন অর্থাৎ মনিটাইজেশনে আপনি ক্লিক করবেন, আর 8 মিনিটের বেশি যদি হয় সেই ক্ষেত্রে পারমিশন পাবেন, আপনি অ্যাড ব্রেক করতে পারবেন, অন করে দিবেন। প্রত্যেকটাতে আপনি চেক মার্ক দেওয়ার সুযোগ পাবেন, প্রত্যেকটাতে আপনি চেক মার্ক দিবেন। আপনি এখানে একটা অপশান আছে ডিউরিং ভিডিও মিড রোল, আপনি এখানে এই সুযোগটা পাবেন, এটা পারমিশন আপনাকে দেওয়া হয়েছে। ক্লিক করবেন, ক্লিক করার পর ম্যানেজ মিড রোলস এখানে ক্লিক করবেন। এইরকম ইন্টারফেস চলে আসবে, একটা হচ্ছে প্লেস অটোমেটিক্যালি আর অ্যাড ব্রেক। আপনি প্লেস অটোমেটিক্যালিতে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি অ্যাড দুইটা দেখিয়ে দিবে, অটোমেটিক্যালি চেঞ্জ দিয়ে দিলাম। আমার এখানে একটা অ্যাড আসছে, এখানে একটা অ্যাড আসছে, এই দুটা হচ্ছে অটোমেটিক্যালিতে আমি ক্লিক করার পর প্লেস অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। দুইটা অ্যাড আসছে, একটা হচ্ছে 3 মিনিট 51 সেকেন্ড আর এটা হচ্ছে 9 মিনিট 36 সেকেন্ড সামথিং। তো এটা যে এইভাবেই যে অ্যাড আসবে এমন না, আপনার মাঝে মাঝে আরও আসবে, ব্যানার আসবে, স্কিপেবল নন স্কিপেবল সবগুলো আসবে, কারণ আমি এগুলো সব চেক মার্কগুলো দেওয়া আছে এখানে, সেগুলো আসবে। আবার আপনি যেখানে অ্যাড বসাই দিতেন সেখানে যে আসবে সেই রকম কিছু না, এরকম কোনো পারমানেন্ট এখানে বলা হয় নাই, তো নাও আসতে পারে। তো এটা হচ্ছে অটোমেটিক্যালি প্লেস, আমি এইভাবে দিব না। আমি যদি চাই যে আমি অ্যাড ব্রেক করব, এখান থেকেও করতে পারবো, না আমি এইভাবে করব না, আমি সরাসরি দেখাচ্ছি। আমি মিড রোলে যাব, মিড রোলে ক্লিক করে আমি এখানে যেখানে যেখানে আমি অ্যাড ব্রেক করাতে চাই সেখানে সেখানে আমি করাতে পারবো। এখানে যদি পয়েন্টগুলো আছে এখানে করতে পারবো। তো আমি এখানে দেখাচ্ছি, প্রথমে আমি সে ধরেন আমি 18 বা 20 সেকেন্ড একটি করাবো, 20 সেকেন্ড 19 সেকেন্ড একটা করাবো, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আমি এখানে ব্রেক পয়েন্টে ক্লিক করব। দেখুন এখানে 19.26, এখানে 19.26 আমি দিয়েছি। তারপর 2 মিনিট 26 বা 2 মিনিট 20 মিনিট 2.20 মিনিটে আমি আর একটা করাবো, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে আমি ব্রেক অ্যাড ব্রেকে ক্লিক করব। আপনি মনে রাখবেন 2 মিনিটের যেন কম না হয়, এই ক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা অর্থাৎ অডিয়েন্সরা বিরক্ত হবেন, সেটা করা যাবে না, আপনি 2 মিনিটের বেশি পারলে করবেন, সরি। তো আমি 2 মিনিট 20 সেকেন্ডে দিয়েছি, আমি এখন একটা 4 মিনিট 20 সেকেন্ড একটা দিব বা 22 সেকেন্ড ব্রেক করব, আবার 6 মিনিট সামথিং ব্রেক করব, তারপর আমি 8 মিনিট সামথিংয়ে ব্রেক করে দিলাম, আর অটোমেটিক্যালি বাকিগুলো আসবে, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে এখানে রিয়ারেঞ্জ করে দিতে পারেন, এখানে 20 যদি না দিয়ে যদি আপনি 18 দিতে চান দিতে পারবেন, আপনি যদি চান এখানে 2 মিনিট 20 সেকেন্ডে আসবে সেই ক্ষেত্রেও আপনি করে দিতে পারবেন 2 মিনিট 20 সেকেন্ড। এইভাবে আপনি অ্যারেঞ্জিং করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি এইভাবে অ্যাড ব্রেক করতে পারবেন। তো এইভাবে যখন আপনি করে নিলেন, দেখুন সুন্দর মতো আমি একটা নির্দিষ্ট জায়গায় পরপর অ্যাড আসবে, তো এইটা আপনারা করে নেবেন, তারপর আপনার কন্টিনিউ দিবেন, সেভ দিবেন। এখন আমার ভিডিওতে অ্যাড যেভাবে আসবে সেটা হচ্ছে আমি প্রত্যাশিতভাবেই 2 মিনিট পর পর আমার অ্যাড আসবে, এখান থেকে দেখুন 2 মিনিট পর পর আমার অ্যাডগুলো চলে আসবে, একেবারে আসবেই তা না, তবে আশা করি যে 2 মিনিট পর পর আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি, মনে রাখবেন 8 মিনিট তদূর্ধ ভিডিওতে আপনি মিড রোলের সুযোগটা পাবেন, 8 মিনিটের কম হলে সেটা পাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।